আসসালামু আলাইকুম আপুরা, শামিস কালেকশনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা গ্র্যান্ড স্কোয়ার মোটিভ তৈরি করব, যেটা দিয়ে আমি একটা বেড সাইড টেবিল ম্যাট তৈরি করব। এই জন্য আমি সামারিয়া নিয়েছি এবং 1.9 mm হুক নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট নিয়ে আমি 5টা চেন নিয়ে প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। এরপর 3টা চেন নেব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, এবং এই রিংটার ভিতরে আমি আরও 15টা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ টোটাল 16টা ডাবল ক্রোশেট হবে। আমার 16টা ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেছে, আমি এখন জয়েন করব প্রথম যে 3টা চেন নিয়েছিলাম। 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ, এরপর আমি 3টা চেন নেব এবং ওই একই ঘরে আমি আরও 4টা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ 3টা চেন আর 4টা ডাবল ক্রোশেট সমান টোটাল 5টা ডাবল ক্রোশেট করব। প্রথম 3টা চেনে 3 নম্বর চেনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। এরপর 3টা চেন নেব, একটা ঘর স্কিপ করে পরের ঘরে আবার একটা পপকর্ন স্টিচ তৈরি করব। এবার এভাবে টোটাল 8টা পপকর্ন স্টিচ তৈরি করতে হবে, মিডিলে 3টা করে চেন হবে, অর্থাৎ একটা পপকর্ন স্টিচ 3টা চেন, একটা পপকর্ন স্টিচ 3টা চেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আমি আশা করছি আপনাদের কাছ থেকে। একটা লাইক কিন্তু অনেকটা আগ্রহ বাড়িয়ে দেয় নতুন নতুন কাজ করার ক্ষেত্রে। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আমার 8টা পপকর্ন স্টিচ হয়ে গেছে, 3টা চেন নিয়ে এখন প্রথম পপকর্ন স্টিচের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে 3 চেন স্পেসে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আবার 3টা চেন নেব এবং এর ভিতরে আরও 3টা ডাবল ক্রোশেট করব। এরপর 2টা চেন নেব এবং একই ঘরে আমি আরও 4টা ডাবল ক্রোশেট করব। একটা কর্নার তৈরি হচ্ছে। পরবর্তী 3 চেন স্পেসে আমি 3টা ডাবল ক্রোশেট করব। এরপরে আবার 4টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 4টা ডাবল ক্রোশেট রিপিট হবে, টোটাল 4টা কর্নার হবে, 2টা চেন, 4টা ডাবল ক্রোশেট। পরবর্তী ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট, হয়ে গেল আমার এর কাজ। আমি এখন জয়েন করব প্রথম যে 3টা চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দেব, এরপর আবার 3টা চেন নেব, একটা ডাবল ক্রোশেট, পরবর্তীতে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে কর্নার আসা পর্যন্ত। কর্নারে এই 2 চেনের মাঝে আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট নেব। এরপর আবার প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে, এভাবে রিপিট হবে এই লয়ে, এই লাইন সেম। কর্নারে 2টা করে ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট।
सेम पैटर्न इरोए रिपीट हो। हुए गलो हमार मोटिफ तोरी करा आमी एकुन जॉइन करलाम सूताटा केटे नेब। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।